এই 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 সর 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 শুয়ে পড়ছি কেন? হ্যাঁ শুয়ে পড়ছিস কেন? ওঠ ওঠ, থাকো শুয়ে থাকো। তোমার গাধাইও যায় খালি। দেখো প্যান্টটা কামড়ায় কি করতে চাও? তুই কলসিতে রস ভরে দিলে নিয়ে আসতে পারবি তো? হ্যাঁ কেন পারবি না? নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে। অন্তিকা, আমি আর মেয়ে তিনজন যাচ্ছি আমাদের গ্রামের একটা পাশেরই একটা বাড়িতে। সিজন শেষে এখন রস আনতে যাচ্ছি লাস্ট। রস সারা বছরই হয়, গরমের সময় নষ্ট হয়ে যায়, ওই জন্য আর কি হয় না। শীতের সময় ভালো থাকে, শীত ঠান্ডা থাকে, এই জন্য। কালকে সন্ধ্যাবেলা গাছ কাটছিল, বলছিল যদি বৃষ্টি হয় রাত্রিবেলা তাহলে আর রস পাওয়া যাবে না। বৃষ্টির একটু ভাব ছিল সন্ধ্যাবেলায়, অল্প অল্প বৃষ্টি পড়ছিল। তো এখন যাই হোক, সারা রাত্রে বৃষ্টি হয়নি, বহুত আশা নিয়ে এসেছি রস নিতে। বেশি কুয়াশা যেদিন পরে সেদিন রস খেতে ভালো লাগে না। তুই কি কলসি ভর্তি করে নিবি? যতটা দেবে ততটা নেবো। এই বাড়ি কিন্তু বন্ধুরা খেজুর গাছ অনেকগুলো, আমি আর একদিন গুনেছিলাম এসে 20-25টার বেশি খেজুর গাছ। হ্যাঁ, কালকে আমরা যে বাড়ি কলা নিতে এসেছিলাম এই সেই বাড়িতেই আবার এসেছি রস নিতে। যে কলা বাগান দেখুন, গাছ থেকে রস পাড়া চলছে সবে সবে, মাত্র তিনটে গাছ থেকে পেড়েছে, একটা ড্রাম আর দুটো বোতল। এই বোতলটা তো ভর্তি হয়ে গেছে, এটা অল্প অল্প আছে। এই যে বাগানটা সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরোপুরি সিঙ্গাপুরি কলার বাগান। ওপাশে টমেটো বাগান আছে। মেঘলা না থাকলে আরো ভালো ভালো হতো না? মেঘলার দিন তাই কত সুন্দর রসি। বাড়িতে জাল দাও, কত কিলোর ধরে কত কাঠ পাতা পড়ে সমুদ্র, 2 কেজি গুড় দিতে বলে হয়েছে। দিদি ভাই খাওয়া নাকি রস? খাবি না কেন? খাই এই দিলি যাও, আনো রস আছে। হ্যাঁ সবই আছে টুকটাক করে। রস খাবি না রসের পায়েস খাবি বল? তুই খেয়েছিস কোনোদিনও? খেতে কেমন বল? তুই জানিস না কি জিনিস? জানি না না, ও সত্যি জানে না কি জিনিস, সত্যি জানে না। ও হওয়ার পরে এখন আমি কোনোদিনও ও হওয়ার পর রস খাইনি। কলসি করে রস যাচ্ছে বাড়িতে, বাহ সাবাস। দৌড় দাও, ওদের ঠাম্মা দাঁড়িয়ে রয়েছে রাস্তার সামনে। ও কি দেখি কি আগে ঠামাকে কি ছুতে পারে, চলো তো, চলো দৌড় দাও দৌড় দাও, আমি তো আগে চলে যাবো দৌড় দিলে। আমি আগে আমি আগে আমি আগে পারলাম না যে রস তো রসই থাকে, সবাই বলে প্রথম কাটার রস নাকি ভালো হয়। আমরা তো একই লাগে, এত সুন্দর সেন্ট কিন্তু আমি নাকে পাচ্ছি না, এই দুঃখ। নাও এনো কি চৈত্র মাস পড়ে গেছে? না না ঠক না, তুমি খেয়ে দেখো। কেন খাবি? খেয়ে দেখ কি সুন্দর টেস্ট, জুসের মতো দেখ, পাগল। আমি বলছিলাম যে এক গ্লাস রস খেয়ে পারবা? আমি নিজেই খেয়ে নিলাম এক গ্লাস রস। রসটা সত্যি খুব সুন্দর, ঝাঁজ না কোনো। আর কালকে আবার নতুন করে কেটেছে। কতদিন পরে খাচ্ছি এখন? কলকাতা থেকে জানো রস বিক্রি করে, হ্যাঁ দুপুর হয়ে যায় হাড়িতে করে রস, ওরম রস জিমে রস একটু ঝাঁকা লাগলেই হচ্ছে পুরো গ্যাজা গ্যাজা উঠে টক টক ঝাঁজ হয়ে যায়, পুরো বিচ্ছিরি হয়ে যায়।
আর দুপুরবেলায় ঘাড়ে করে আমি কি এখানে আবার রস বাবা জিজ্ঞেস করছি এখানেও রস কোথা দিয়ে আসে বাবা বলে কি চিনি গুলানো জল নাড়া ভিজা রাখে আর মধ্যে ঘরে প্রজাপতি ধরে হচ্ছে দিয়ে রাখে এই যে রস নাও কালকে আবার যাবো তাহলে যদি হয় হ্যাঁ আমি দু লিটার বা এক কেজি গুড় বানা রাখতাম দাও সকালবেলা খালি পেটে একদম পেট ভর্তি করে রস খাচ্ছি খাও ভাল লাগেনি তোর তাতে কি হয়েছে গন্ধ বেরোচ্ছে কোনো তাতে অসুবিধা নেই খুব মিষ্টি রসের সেন্ট তোমার পছন্দ হয়নি না বড় হোক তখন ভাল লাগে তিন গ্লাস খেয়ে নিচ্ছি কোনো অসুবিধা হলে দেখবেন কি কোনো অসুবিধা হলে দেখবেন আপনারা সকাল সকাল একদম তিন গ্লাস রস খেয়ে নিলাম তুমি একটা খেয়েছো না মেয়েটো খাইনি আর বাবা খেয়েছে হাফ গ্লাস মতো মা খাবে না একদমই স্কুলে চলে যাচ্ছে চলে গেছে বন্ধুরা এইবার হচ্ছে সেই রস দিয়ে পায়েস রান্না হবে সূর্য দেবতা কি বেরোবে না মোটে আসছে না কি তোবার হচ্ছে মেঘের মধ্য দিয়ে ধূপকাঠিটা জেলে দিতে হচ্ছে আর ভালো লাগে ধূপকাঠি ধরাতে সকালবেলা ঠেলায় মানে একটা হয় না সুন্দর একটা ফ্রেশ ভাব দারুণ লাগছে জল রসে গেজলা উঠে গেল বাবা কত কটা কড়াই চাপিছে আজকে হলে 10-20 জন মানুষ খাবে আমার হাতটা ছিঁড়ে গেল একদম এক গাদা তুলতে পড়ছে 4 লিটারের রসের 1 লিটার পুরো তিনজনে খেয়ে ফেলে দিয়েছে কোথায় ফেলেছো খেয়ে তারপরে বলছে আমার আর এক গ্লাস দাও যদি আর না খেতে পারি এই বছর তো খাওয়া হবে না আর সামনের বছর পাবো কি না আর দেবো খাও যদি রস জাল দেওয়ার কিন্তু বন্ধুরা একমাত্র মানে কাজ হচ্ছে এই যে গেঁজা ফেলালে গেঁজা ফেলে গেলে কিন্তু আর ভালো হবে না আমি রসের পায়েস আগে কোনোদিনও করিনি একা এমনি দেখেছি বানাতে আমাদের বাড়িতে তো আগে ভীষণ রসের পায়েস টাস বানাতে আমার পিসিমশাই যেহেতু গাছ কাটতো আর পিসিবাড়িতে পাঠাতো প্রায় দিন বড় বড় ড্রাম ভরে ভরে রস পাঠাতো 5 লিটারের ওই ড্রামগুলোতে ভরে ভরে ঠাকুমা ভালো পারে ঠাকুমা আসছে এই রস জাল দিতে কিন্তু বন্ধুরা অনেক কাঠ লাগবে হ্যাঁ তা কাঠ পোড়ালে আমি যত কাঠ এতদিন ধরে গোছানো হয়েছে বাড়ি সব পোড়ানো হয়ে যাবে মানে পাতা নিয়ে বসেছি পাতা দিয়ে জাল দিচ্ছি আর নাকে তো গন্ধ পাচ্ছি না এখন হালকা হালকা রসের সেন্ট বার হচ্ছে পাচ্ছি আর এই রসের পায়েসের কথা মনে পড়লে কিন্তু বন্ধুরা হচ্ছে ওই যে বনবিবি পুজোর কথা মনে পড়ে আমাদের এখানে যে যারা নদীতে যায় তারা তো ওই বনবিবি ঠাকুরের পুজো করে ওই পুজোয় কিন্তু এই রসের মানে পায়েস বলে না রসের যাও বলে রান্না করে ওইটাই প্রসাদ হিসাবে দিত তাই মনে পড়ছে আমার এখন বিশাল উনি গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছে তাই দিয়েই হচ্ছে ক্ষেত্রে কিন্তু কোনো মানে সেরকম ই নেই
আপনি এমনি আতপ চাল দিয়ে খেলেও কিন্তু সেরকম একই রকমই লাগবে, রসের যে সেন্ট সেটাই কিন্তু মেন। নালে বলেছিলাম এমনি শুধু আতপ চাল আনতে। এবার হচ্ছে ওর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। ও এইবার পাচ্ছি সেন্ট, আমি বিশাল দারুণ সেন্ট বেরিয়েছে। মনে পড়ে দীপ কতদিন আগে খাইছিলি রসের পায়েস? অনেকদিন, মনে নেই। এর মধ্যে কোন কিসমিস কাজু বাদাম কিচ্ছু লাগবে না, খালি দুধও দেয় না অনেকে, খালি রসে চাল দেয়। বলো ঠাম্মা, এই যে পায়েসের মধ্যে একটু লবণ দিয়ে দেবো, লবণ না দিলে কিন্তু মিষ্টির যে সেই একটা সুন্দর টেস্ট সেটা পাওয়া যাবে না। আর পায়েস প্রায় হয়ে এসেছে, এই এই কারণটা নুন লাগে। একটা রয়েছে কি যত্ন করার, গাছে দাম মাটি থাকে কারণ করছে কি এই ইট গোল করে দিয়ে এবছর এই হয়েছে। কি রোজ রেগলা হয়, জাগা জাগা জাগাই দে। জাগা হ্যাঁ, দুটো না দিলেও হয় বোধ হয়, বলে হয় ঠিক বলতে পারবো না। বাটিতে খাবি তুই, থালায় করে খা। আর না নাকি কটুকু নি দেখি সরো, এই যে আম্মা এটুকু যা বস। আর রান্না হবে কখন, জিব চলে গেছে আমার। আসিস কেন, ওরে বাবা অনেকদিন বাদে খাচ্ছি, দারুণ লাগছে, খাও তাড়াতাড়ি। ঠান্ডাটা হতে দাও, এর মধ্যে কাজু বাদাম কিসমিস কিচ্ছু লাগবে না। এখন ওরা 2 লিটার আরো 4 লিটার রস আনলে ভালো হতো। কি রে বলছে ঠাম্মা, ভালো টেস্ট হয়েছে। দুই বা কোনো খাওয়া শুরু করিসনি? এই সবে সবে দিলো গালে একটুখানি, ভালো বাটি না বাটিটা গরম একটু নিবি, ভালো লাগছে না হবি, আমার খুব সুন্দর লাগে। কাল বিকেল বেলা কলা আনতে গিয়ে শুনছিলাম রস কেটেছে, গাছ কেটেছে বলছি, যাই হোক গাছ কেটেছে। আর ওই জন্যই আজকে সকাল সকাল একদম ভোর ভোর বেরিয়ে গেছি রস আনতে, নিয়ে আসলাম, খাওয়া দাওয়া হলো, মোটামুটি রস খাওয়া হলো, মানে পুষিয়ে রস খেয়েছি একদম, যাকে বলে টোটাল 4 গ্লাস রস আমি নিজে খেয়েছি, তার সঙ্গে এই পায়েস রান্না হলো সেটাও খেলাম এক থালা। আর আমি কতদিন আগে খেয়েছিলাম আমার ঠিক মনে নেই, তো আবার অনেকদিন পরে রসের পায়েস খেলাম, যাই হোক দারুণ লেগেছে, সত্যিই দারুণ লেগেছে। বেয়ে বলছিল প্রথমে যে সব খেয়ে ফেলতে পারবে, কিন্তু খানিক সময় খাওয়ার পরে, মানে কিছু দরবারকাল খাওয়ার পরে বলছে আর ঢুকছে না, গলা কিটকিট করছে মিষ্টিতে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন। চ্যানেলের কোনো বন্ধু নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওর সঙ্গে, তোদের সময়ের জন্য সবাইকে টাটা। আর সিজনের জিনিস, সিজনে কিন্তু বন্ধুরা একবার না খেলে একটু মনটা কেমন কেমন করে, তাই না?